সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমনির সব অশ্লীল ছবি ও ভিডিও সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকি তালুকদার রেজিস্ট্রির ডাকযোগে পরিমনির বিএফডিসির ঠিকানায় নোটিশটি পাঠিয়েছেন। নোটিশের ছবি ও ভিডিও অপসারণের পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য, যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও বা ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত এবং প্রদর্শনযোগ্য ও যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, তা করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতেও বলা হয়েছে। চিত্রনায়িকা পরিমনিকে আগামী 30 দিনের মধ্যে এসব বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুসারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করার নোটিশ উল্লেখ করা হয়। নোটিশটিতে বলা হয়েছে, পরিমনি গত 1 সেপ্টেম্বর মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান। কারাগার থেকে বের হওয়ার সময় তার হাতের তালুতে লেখা ছিল ডোন্ট লাভ মি বিচ। এরপর গত 15 সেপ্টেম্বর পরিমনি মামলার শুনানির জন্য আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। সেদিনও তার হাতের তালুতে আরেকটি অশ্লীল কথা লিখে সবার সামনে তুলে ধরেন। এরপর দিনগত রাতে পরিমনি নিজের ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন, যেখানে পরিমনির হাতে দেখা যায় জ্বলন্ত সিগারেট ও হাতের তালুতে লেখা সেই অশ্লীল বাক্য। প্রায় অর্ধনগ্ন ছবি পোস্ট করে ক্যাপশনে পরিমনি লিখেন, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নোটিশে আরও বলা হয়, পরিমনি তার হাতের তালুতে যে সাইন দেখিয়েছেন সেটি অত্যন্ত অসম্মানজনক। তার মতো একজন চলচ্চিত্র অভিনেত্রীর কাছ থেকে প্রকাশ্যে এসব অশ্লীলতা প্রদর্শন কোনোভাবেই কাম্য নয়। এছাড়া 24 অক্টোবর ঢাকার হোটেল রেডিসন ব্লুতে তার 30তম বার্থডে পার্টির আয়োজন করেন। সেদিন পরিমনির গায়ে ছিল লাল রঙের শার্ট, যেটি পেট বরাবর বাঁধার সঙ্গে পরেছিলেন সাদা ধুতির মতো এক ধরনের পোশাক, সেটি আবার লুঙ্গির মতো করে কাঁচা দেওয়া। সেই সঙ্গে ছিল অশ্লীল অঙ্গভঙ্গির নাচ। হোটেল রেডিসন ব্লুতে পরিমনির জন্মদিনের এই আয়োজন এবং সাজ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করা হয়েছে। সেখানে পরিমনির এমন সাজকে অশ্লীল বলে উল্লেখ করা হয়েছে। আইনি নোটিশে আরও বলা হয়েছে, পরিমনি একজন চলচ্চিত্র অভিনেত্রী, এ কারণে অনেকেই তার আচরণ, অঙ্গভঙ্গি, নাচ, পোশাক, চলাফেরা অনুকরণ ও অনুসরণ করেন। ফলে তার অশ্লীল বাক্য, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য, পোশাক ও কর্মকাণ্ডের মাধ্যমে শিশু, কিশোর, তরুণ তরুণীরা এই আচরণ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারেন।